সকালবেলা একটু বাজারে যাচ্ছি বন্ধুরা, গ্যারেজটা অনেক জিনিসপত্র ছিল, গাড়িটা বাইরে রাখছি, বৃষ্টি পড়ছে, জল পড়ছে, তার জন্য আজকে মা বাবা লেগেছে, আমিও একটু পরে এসে হেল্প করবো, এটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর গাড়িটা গ্যারেজেই রাখবো, অকারণে বৃষ্টি বেশি দিলে গাড়ির আয় কমে যাবে। আচ্ছা মা, একটু বাজার থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, কাঁচকলা নিয়ে আসবো, আর দেখি কী পাই। কাছাকাছি একটা বাজার আছে, এখানে গ্রামের থেকে যারা চাষিরা অনেক রকম জিনিস নিয়ে আসে, সেখানে সচরাচর পাওয়া যায় না। কিন্তু দেখলাম যে শিঙি মাছ রয়েছে, এখন শিঙি মাছ বেশি নেয়নি, কয়েকটা ছিল। আমাকে বলছে হাত দিয়ে দেখে নাও, শিঙি মাছ তো হাত দিয়ে দেখলে জানো তো কী হবে। শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল, বড় বলের থেকে কেটে এনেছি, কোনো গাল ধরবে না। এটা ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, কিন্তু মা একটা ব্যাপার আছে যার জন্য ওলটা আজকেই করবে, নাহলে আজকে ওলটা করতাম না। কী ব্যাপার আছে বুঝি তো বন্ধুরা? হ্যালো বন্ধুরা, কার্তিক মাস পড়ে যাবে, আমরা ওল খাই না, তা আজকে ওলটা একটা নিরামিষ হিসাবে তরকারি করব। কাঁচকলাটা কেটে নেব, ওলটা কেটে নিচ্ছি, আলু কলা কেটে নিয়েছি, আর কষ্টটা ছাড়ানোর জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছটা আমি এই প্রথম কাটছি, আমি মাছটা লবণ মাখিয়ে নেব, তারপর কাটব। হ্যালো বন্ধুরা, লবণ দিয়ে দিলাম, হ্যালো বন্ধুরা লবণ দিয়েছি, দেওয়ার পরে নিস্তেজ হয়ে গেছে, কিন্তু মরিনি, তাই মাথা মুগুরের মাটি মারছি। মুগুরটা ভালোই হয়ে গেছে, মারো মারো জোরে মারো, বলে ইয়ে যদি কাঁটা মারে তা অবস্থা খারাপ হয়ে যায়, শরীর হয়ে যায়। ট্যাঙ্গা মাছ যেভাবে কাটে সেইভাবেই কাটে, এই কলার এখান থেকে কাটা বার করে দেওয়া। নিচে একটু ডলে নিচ্ছি, ঝুড়িতেও হলে ভালো হয়, কি বলো? ঝুড়িতে করে, মেঝেতেও করে, তাতে পুকুর আছে সানের ঘাটে, হ্যাঁ মানে খসখসে একটু হতে হবে জায়গাটা। যে মাথায় যে সুরগুলো বন্ধুরা, এটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছে, ঠিক আছে না? ভালো বন্ধুরা, এই মাছ ধুতে অনেক সময় নিয়ে ধুতে হয়, তা নাহলে নাল ছাড়ায় না। ভালো বন্ধুরা, ওলটা একটু সিদ্ধ করে নেবো, জাল খায় তো, একটা সিটি মেরে নেবো।
একটু লবণ দিয়ে দিলাম। শিঙি মাছটা কেটে নিয়েছি, সেটা একটু লবণ হলুদ মেখে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা, আদা, হলুদ, ওলটা সিদ্ধ রেখেছিলাম, জিরে গুঁড়ো দিয়েছিলাম, গোলমরিচ। ওলের ডালনা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে যে তেলটা দিলাম তেলটা গরম হয়ে গেছে, এবার অফ করে দেবো। গ্যাসটা জ্বলতে থাকলে আরও ছিটকে আমার ঢাকার টাইমটা দেবে না। হ্যালো বন্ধুরা, এই যে তেলের উপর মাছটা দিলে তো ছিটকায়, তা অফ করে দিয়েছিলাম, এবার মাছটা সাজিয়ে দিয়ে এবার গ্যাসটা জ্বেলে দিচ্ছি, ছিটকানো কম হবে, তারপরে ছিটকালে ঢাকা দিয়ে দেবো। কত ঘন্টা হেভি সিস্টেম তো, হ্যাঁ পটপট করে আওয়াজ হচ্ছে, পুরো টাইম দেয় না, এইভাবে করাই ভালো। মাছটা উল্টে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, শিঙি মাছ, এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, তরকারি বসাবো। হ্যালো বন্ধুরা, আলুটা তেলের ওপর দিয়েছি, আলুটা বেশিক্ষণ জাল খায়, একটু ভাজা ভাজা করে নিয়ে তার কাঁচকলা দিয়ে দেবো, কলাটা দিয়ে দেবো, আলুটা কষে নিয়েছি, কাঁচা লঙ্কা এর সঙ্গে রেখেছি, লবণ দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, লবণ দিয়ে দিচ্ছি, হ্যালো বন্ধুরা, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, উষ্ণ জল, মাছ ভাজা দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচ ঢেকে দিই,
ঝোলটা ঢেলে দিলাম। যে ওলের ডালনা করেছি সেটা ভাস্কর বাবাকে খেতে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে ভাস্কর মা ওলের ডালনা করেছে আর কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল করেছে। তো আমি দুটোই খেয়েছি। শিঙি মাছটা কাটা একটু কঠিন কাজ ছিল, তাও কষ্ট করে কেটেছে এবং রান্না করেছে। আমি খেয়েছি, দুটো তরকারি খুব সুন্দর হয়েছে। শিঙি মাছটা তো খুবই ভালো হয়েছে। বন্ধুরা, মা বাবা খাচ্ছে, এইদিকে আমার রান্না বলেছি, রান্নাটা আমি করছি। এই মাছটা আমি কোনোদিন কাটিনি, এই প্রথম কাটলাম। এটা ঝকমারি আছে, কিন্তু কাঁচকলা দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ঝোল তো খেতে খুব সুন্দর হয়েছে।